হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, হীরা বা হিরো হলো সপ্রশ্ন মূল্যবান একটি রত্ন যা গহনা তৈরি করতে ব্যবহৃত হয়। বর্ণহীন এই রত্নটি একমাত্র বিশুদ্ধ উপাদান কার্বন থেকে সৃষ্টি হয়। অন্য ভাষায় হিরো কার্বনের একটি বিশেষ রূপ মাত্র। পৃথিবীর প্রতি বছর 26,000 কেজি খনিজ হীরা উত্তোলন করা হয়, যার মূল্য প্রায় $10 বিলিয়ন। বন্ধুরা, হীরক সর্বপ্রথম ভারতবর্ষে মূল্যায়ন হিসেবে খনি থেকে উত্তোলন করা হয়। হীরা ভারতবর্ষের মানুষের কাছে কমপক্ষে 3-6 হাজার বছর ধরে পরিচালিত বলে অনুমান করা হয়েছে। বন্ধুরা, মানুষের জানা সকল প্রাকৃতিক সম্পদ থেকে হীরা অনেক বেশি সনাত্ম এবং এটি উচ্চতম তাপমাত্রা পর্যন্ত কাজ করা সম্ভব। হীরাকে আদর্শ করে তৈরি করে খনিজ কাঠামোর পরিমাপ মোহর 1-10 অনুযায়ী হীরার কাঠিন্য এবং ভূত্ব প্রায় 1-40 কিলোমিটার নিচে পৃথিবীর কেন্দ্রে ও পৃথিবীর আবরণের মাঝে প্রচণ্ড তাপ ও চাপের কারণে হীরা গঠিত হয়ে থাকে। 1-3.3 বিলিয়ন বছর আগে ধারণা করা হয়, গবেষণার মতে সকল হীরাই পৃথিবীর থেকে তৈরি হয়েছে এমন নয়। পৃথিবীতে এমনই অনেক হীরা পাওয়া গেছে যা পৃথিবীর বাইরে তৈরি হয়েছে। বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।